কথায় আছে ঠেলার নাম বাবাজি, আর ঠেলায় না পড়লে গরু গাছে ওঠে না। এই প্রবাদ বাক্য দুটি যেন এবার অক্ষরে অক্ষরে মিলে গেল তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সঙ্গে। খবর প্রকাশ, দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়া শহর জুড়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল শহরবাসী। সোমবার রাতে তেলিয়ামুড়ার করৈলং শিশুবিহার এলাকায় একটি ট্রান্সফরমারে আচমকায় অগ্নির সংযোগ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্পষ্ট বক্তব্য ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় সোমবার রাত পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে গোটা এলাকা। এ কথা শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার স্থানীয় লোকজন। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে স্পষ্ট ভাষায় জানায় যে যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুৎ আসছে ততক্ষণ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এখানেই থাকতে হবে। এ নিয়ে দীর্ঘক্ষণ বাক যুদ্ধ চলতে থাকে। শেষ পর্যন্ত এলাকাবাসীদের চাপে পড়ে রাতেই বৈদ্যুতিক লাইন সাময়িক সারাই করে পুনরায় বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হয় এবং পরিস্থিতি পরে স্বাভাবিক হয়। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। যারা ঠিক করতে তারাও কমপ্লেন করতেছে যে এইখানে এই সমস্যা, আমরা সামনে তারা লিখা লয়ে যেতেছে বা জানাইতেছে। আজকের বিষয়টা জানেনি তারা? আজকে বিষয়টা তো জানা হয়েছে, ওখানে ইলেকট্রিক আছে ওখানে কইতে পারতাম না তারা কি অফিসার জানছে কি না, কিন্তু আপাতত গাড়ি ওখানে আমরা এখানে আছে। জঙ্গলটা কিন্তু পরিষ্কার করে না তারা, এখানে দেওয়া জায়গা কিন্তু পরিষ্কার ইয়ে করে না। আমরা বক্তব্য মানে যখন ভালো করে ঠিক করে দেয় আমরা এই বক্তব্য। কতদিন যাবো আপনার এলাকায়? আজকে এক বছর উপরে, এক বছর উপরে। কোন এলাকাটা? এটা করিলং শিশু বিহার মানে। এটা তেলিয়ামুড়া করিলং শিশু বিহার। তো এর মধ্যে ওদেরকে ফোন করলে ওরা ফোন সময় মতো রিসিভার এরকম সময় যায়, ওদেরকে ফোন করলে রিসিভার তুলে রাখে ওরা। ফোন একবার জায়গায় আমি না আমার মতো আরও দশজন বাইরেতে আছে ওখানে, তারাও ফোন করে, ফোন করলে ওরা বলে রিসিভার বিজি বিজি বিজি। ওটা কি ঠিক নেই? আজকে এরকম হইলো যে আমার বাড়িতে একটা কারেন্ট শর্ট হইলো, যে কোনো প্রবলেম হইলো তাহলে আমি ইলেকট্রিক অফিসে ফোন করবো না, এটা কি ঠিক কি না? এখন আপনাদের দাবিটা কি? দাবিটা কি? ওরা ওটা সঠিকভাবে ঠিক করে দিয়ে যাক, প্লাস ওরা সঠিক টাইমে রিসিভারটা কলটা রিসিভ করুক। সুবিধা অসুবিধা ওরা আমাদের সুবিধা অসুবিধা ওদেরকেও তো বুঝতে লাগবে, ঠিক না? তো ওই জায়গাতে মনে করো আজকে আমার বাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হইলো, তো ওরা ওদেরকে ফোন করলাম যে হ ওরা এসে ফোনটা রিসিভ করুক বা কলটা বলুক, ঠিক না? তো আপনারা কি আজকে মানে কারেন্ট অফিসের গাড়ি আটক করে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা কারেন্ট অফিসের গাড়ি আটক করে রাখলাম এখানে। আমি না আমার বড় ভাইটাই সবাই আছে এখানে, ওই জন্যই বললাম।